ওকে, সো আপনারা যখন এইটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তারপরে এই নোট জেস পারফেক্টলি আপনাদের মেশিনে ইনস্টল হয়েছে কিনা এটা জানার জন্য আপনারা যেটা করতে পারেন, সিএমডি লিখে সার্চ করবেন। হ্যাঁ, এই যে কমান্ড প্রম্পট বা এই যে গিট ব্যাশ আছে, গিট ব্যাশ দেওয়া হবে, বাট আমি এটা দেখাচ্ছি কি বলবো। সেখানে যখন লিখবেন নোট মাইনাস ভি, দেখেন এখানে কিন্তু আপনার ভার্সনটা শো করবে, ঠিক আছে? দেখেন আমি এখান থেকে যেটা ডাউনলোড করছি সেই ভার্সন। সো আপনারা এইটা দিয়ে আগে চেক করে নেবেন যে আপনাদের এখানে পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, আর গিট ব্যাশটা ইনস্টল করা হয়ে গেলে আমরা সাপোজ ডেস্কটপে যাওয়ার পর আমি দেখেন যে গিট ব্যাশ এরকম পাবেন হিয়ার। সো আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি যে সাপোজ নোট জেস ফর ইউটিউব। আচ্ছা, এটার মধ্যে আমরা এখন কাজ করব। সো এখানে সাপোজ আমি যদি একটা ফাইল ক্রিয়েট করি ইন্ডেক্স ডট জেস। আচ্ছা, এখন এই যে ইন্ডেক্স ডট জেস টা আমরা যেটা করব, সাপোজ এখন আমরা আমাদের টার্ম ইয়াতে কোড এডিটর ছিল, সো কোড এডিটর থেকে আমি এই যে এখান থেকে ওপেন অ্যাড ফোল্ডার ওয়ার্কশপ করে নিচ্ছি। সো এখান থেকে এই যে নোড জেস ফর ইউটিউব এটা এখানে ফোল্ডার হিসেবে অ্যাড হয়ে যাবে। এখন এই যে ইন্ডেক্স ডট জেস এর মধ্যে মনে করেন আমি লিখলাম কনসোল হাই। আচ্ছা, এখন এই যে কথাটা লিখলাম এটাকে আমি এখন রান করবো কিভাবে? এই যে ফাইলটা বানালাম এটাকে আমরা রান করবো। আপনারা চাইলে এই যে কোড এডিটর এখান থেকে টার্মিনাল ওপেন করতে পারেন, যে নিউ টার্মিনাল এখান থেকে করে দিবো যে আমি কি ফাইল ওপেন করতেছি। সো এখানে যদি এখন আমি সাপোজ লিখি যে নোট, লেখার পর আমাদের এই ফাইলের নাম অর্থাৎ ইন্ডেক্স ডট জেস লিখে যদি ইন্টার দিই, দেখেন এখানে কিন্তু হাই আউটপুট চলছে, পারফেক্ট। সো আমরা কিন্তু কাজ করছি। সো এটা আমরা দেখলাম কোড এডিটর, আপনারা চাইলে তো অন্য কোড এডিটর ইউজ করবেন, তাই না? এখানে টার্মিনাল আছে। সো এখন আমি দেখাবো যে গিট ব্যাশের মাধ্যমে এই যে ইন্ডেক্স অফ জেস টা বানাইছিলাম, রাইট বাটন ক্লিক করবো, এই যে গিট ব্যাশ এখানে ওপেন করবো। দেখবেন যে এখানে কিন্তু এই যে ডেস্কটপ নোট জেস ফর ইউটিউব পর্যন্ত কিন্তু আমাদের চলে আসছে, ঠিক আছে? ইউটিউব পর্যন্ত কিন্তু আমরা এখানে পারফেক্টলি চলে আসছি। সো এখানে যদি আমি বলি নোট ইন্ডেক্স ডট জেস, তাহলে দেখেন এখানেও কিন্তু হাই আমাদের কিন্তু আসছে। ওকে, সো এইভাবে আপনি এটার মাধ্যমেও কিন্তু গেট প্যাশের মাধ্যমে ইজিলি কিন্তু যেখানে যেই ফোল্ডারের যেখানে যান সেখানে কিন্তু এই ফোল্ডার এভাবে আপনি বের করতে পারেন এবং কাজ করতে পারেন। ওকে, সো নেক্সটে আমরা এই নোট জেএস এর কোর ফিচারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তারপরে আমরা হচ্ছে যে আস্তে আস্তে নোট জেএস এর ফ্রেমওয়ার্ক, এক্সপ্রেস জেএস, মঙ্গোডিবি এগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপে আমরা